অভিনেতা অভিনেত্রীদের মঞ্চ বা পর্দায় দেখা আমাদের মতো সাধারণ মানুষদের কাছে তা একটা স্বপ্নের জগৎ। তবে এই স্বপ্নের জগৎটায় পৌঁছানোর জন্য লাগে একটা লম্বা প্রসেস এবং প্র্যাকটিস, এবং অবশ্যই সেই জগতে পৌঁছে যাওয়ার পর তাকে ধরে রাখা। আর সেই কারণেই আজ জিও বাংলার বিউটি কথার বিষয়, হাউ টু স্টে ফিট অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন মডেল এবং অভিনেত্রী সুলক্ষণা দাস। মডেলিং অনেকদিন ধরেই করেন, তবে অভিনয় জগতে নতুন পা রেখেছেন, একটু একটু করে এগোচ্ছেন, এবং সেই কারণে কিভাবে নিজেকে প্রস্তুত করছেন সেটাই আজ জানবো। ওয়েলকাম সুলক্ষণা, কেমন আছো আগে বল। হ্যালো, আমি খুব ভালো আছি, আর আজকে এখানে এসে খুব ভালো মনে হচ্ছে। তো যেটা বলছিলাম যে মডেলিংয়ে তো নিজের জায়গা এখন ভাগা করে নিয়েছে, তুমি অনেকদিন ধরেই করছো বললে, সেক্ষেত্রে অভিনয়ে চেষ্টা করছো এবং কিছু কাজও তুমি করেছো, যেহেতু নতুন একটা ফিল্ড, কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো তুমি? দেখো, মডেলিং আর অ্যাক্টিং দুটো অনেকটাই আলাদা, কারণ মডেলিংটা আমরা একটু সকালে কল টাইমে গেলাম, মানে বিকেলের মধ্যে 6-7 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম হয়ে যায়। বাট অ্যাক্টিংটার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, দেন একটার পর একটা স্ক্রিপ্টে থাকে, শর্টস দিতে হয় বারবার। তো তার জন্যে অনেকটাই ওয়ার্কশপস করছি আমি, যাতে জিনিসটা তাড়াতাড়ি ক্যাপচার করতে পারি। ওয়ার্কশপস করছি, তো আস্তে আস্তে হোপফুলি ভালোভাবে হয়ে যাবে। একদম, মানে এখন মডেলিং করার পাশাপাশি তুমি এই প্র্যাকটিসটা করছো, ওয়ার্কশপটা করছো, তাই তো? একদম, ওয়ার্কশপস করছি। তো আরও দেখছি হলো গিয়ে বেঙ্গলি মুভি, বিকজ এটা আমাদের টলিউড, মানে বাংলাই সব কিছু, তো বেঙ্গলি মুভি দেখছি, ভালো ভালো মুভিগুলো দেখে তারা কীভাবে জিনিসগুলোকে একটি অন্য অন্য ক্যারেক্টারের সাথে নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটাই অনেকটা দেখার বিষয়। ভীষণ ছবি দেখা প্রচন্ড উচিত। তো সেক্ষেত্রে একটা কথা আগে জেনে নিই যে মডেলিং তো করছোই, কিন্তু কাজ কি অভিনয়ে কি কিছু শুরু করেছো, মানে প্রথম স্টেপ ফেলা হয়েছে বা কি কি কাজ করেছো সেটা যদি একটু ছোট করে বলো, বা কি ধরনের কাজ করার ইচ্ছে আছে ভবিষ্যতে? কাজ করেছি যেমনি একটা ছোট রোল টোল আপাতত করেছি, তারপর ওয়ার্কশপস করছি আমি, তো তারপরে তো ইচ্ছা আছে একটু সিরিয়ালের পা ফেলার, তো দেখা যাক কি হয়। একদম, যেহেতু দুটো ক্ষেত্রে মডেলিং নিশ্চয়ই ছাড়বে না, অভিনয়ের পাশাপাশি মডেলিং তো করবেই, তো প্রচণ্ড বিজি একটা শিডিউল আমাদের এমনিতেই, আর সেক্ষেত্রে কোন জিনিসটা মাস্ট, মানে নিজেকে সুস্থ রাখার জন্য অভিনেত্রী হিসেবে মডেল হিসেবে ফিট রাখার জন্য কোন জিনিসটা করেই, মানে করতেই হয় সুলক্ষণাকে, সেটা একটু? সেটা হলো একটা প্রপার ডায়েটে চলা, নিজের বডিটাকে ফিট রাখা, আর যে আমাদের স্লিপ সাইকেলটা আছে সেটাকে মেনটেন করা, বিকজ মানে একটা 8 hours স্লিপ ইজ ম্যান্ডেটারি, বিকজ তাছাড়া আমাদের শরীরটা মানে পরের দিনকে আমরা ঠিক করে ফিট করতে পারবো না, মানে ফেসটা ওই ডাল থাকবে, ফেসে ওই মানে ব্যাপারটা, চার্মিং ব্যাপারটা আসবে না। তো একটা স্লিপ মেনটেন করা ইজ নেসেসারি। দেন যে খাবারটা, ডায়েটটা আমরা করি, জাঙ্ক ফুড অবভিয়াসলি সবাই জানে, দ্যাট এই ইন্ডাস্ট্রিতে তো একদম জাঙ্ক ফুড অ্যাভয়েডেড। দেন একটা এক্সারসাইজ করে নিজের বডিটা একদম মেনটেন রাখা, প্রপারলি ব্যালেন্স করে সব কিছু চলে যদি আমরা করি, দেন এটা প্রপারলি একটা বেঁচে যাবে। আচ্ছা, মানে রোজ দিন এক্সারসাইজ মাস্ট তো? রোজ দিন অ্যাকচুয়ালিতে পসিবল হয় না, কারণ সকালে যদি কল টাইমিং থাকে তো আমাদের রোজ এক্সারসাইজ বা রোজ জিমে যাওয়াটা পসিবল হয় না। সো আমি ওইটার জন্য সাজেস্ট করবো, যেটা আমি নিজে করি, দ্যাট একটু হলেও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি একটা ওয়াক দিই, মানে আমি ফোনে ওই স্টেপসগুলো কাউন্ট করে আমি 3000 কখনো 7000 স্টেপস করে নিই, মানে যেটা একটু নিজেকে মেনটেন করে ব্যালেন্স ভাবে চলা। এবং আমার মনে হয় এটা মেন্টাল হেলথের জন্য খুব ভালো। হ্যাঁ, একদম একদম, নিজের মেন্টাল হেলথ তাকেও অবভিয়াসলি ভালো রাখলে তো তোমার সব কাজই ভালো হবে। তো নিজের ওপরে যত তুমি নিজের ওপরে ফোকাস করবে ততই তোমার কাজটা ইমপ্রুভ হবে, মানে নিজেকে যত তুমি টাইম দেবে, নিজের ওপরে টাইম দেবে, মেন্টাল পিস রাখবে, তো তোমার কাজ এমনিতে ইমপ্রুভ হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু এখানে যেটা হয় যে নিজেদেরকে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে যায়, কারণ এতটা বিজি থাকো তোমরা, সেটা দিতে পারো কি বা নিজের জন্য কি এটা রাখো আলাদা করে যে এই সময়টা আমি দেবই নিজেকে এরকম? হ্যাঁ, এটা একটা মডেল বা একটা অ্যাক্ট্রেসের জন্য সবচেয়ে মেইন জিনিস হলো নিজেকে টাইম দেওয়া, যাই হয়ে যাক, মানে নিজের উপরে টাইমটা বার করলেই তুমি অন্য
কাজের পেছনেও তুমি টাইমটা বার করতে পারবে। তো নিজের জন্য আমি যেমনি সারাদিনের কাজ হয়, মেকআপের পর মেকআপ হয়, ডাস্ট পলিউশন, তো রাত্রিরে গিয়ে তো আমি আমার স্কিন কেয়ারটা অবভিয়াসলি করতেই হবে, কোনো অপশন নেই। কারণ আবার পরের দিনকে আমি শুটে যাচ্ছি, তো ওই জিনিসটা আমার করতেই হয়। তো এটা যে নিজের টাইমটা তো সবচেয়ে, সেলফ কেয়ার ইজ দ্য মেইন থিং। তুমি প্রথমেই বলে ডায়েটের কথা, কিন্তু যেটা হয় যে বিভিন্ন জায়গায় কাজ, বিভিন্ন সময়, তো সেক্ষেত্রে সব সময় তো সব খাবার যেখানে চাইছি যেটা আমরা পাই না, সেটা কিভাবে ব্যালেন্স করো এটা আমাদের জানাটা খুব প্রয়োজন। ক্যারি করো না কি করো সেটা একদমই ব্যালেন্স করা দরকার। কারণ যেখানে আমরা শুটে যাই, মানে যারা শুট অর্গানাইজ করছে তাদের পক্ষেও সম্ভব হয় না সব কটার মানে প্রসপেক্টিভ খাবারটা আনানো, তো তোরা একটাই জিনিস আনে। তো তার জন্য নিজের ব্যাগে একটা করে স্যালাড, একটু ফ্রুটস, ড্রাই ফ্রুটস আর ওয়াটার ক্যারি করা ইজ মাস্ট। মানে তুমি বাইরের খাবার যদি অ্যাভয়েড করতে চাও, তুমি তোমার খাবারটা বার করেও খেতে পারো, তো সেটা তো একদম মাস্ট। আমি আমার যখন শুটে যাই আমি আমার ব্যাগে আমার ফুডটা নিয়ে যাই, অলওয়েজ হয় না, আর ওরা সবসময় জাঙ্ক ফুড বাইরে রাস্তার খাবারই দেয়, তো তার থেকে ভালো নিজের খাবারটাকেই সুস্থ থাকা। নিজে যত দূরেই যাও বা যেখানে যাও নিজে এটা নিয়ে যাও। একদম একদম, আমি একটা চিয়াসির ওয়াটার আমার সাথে সারাক্ষণ থাকে, আর একটু ফ্রুটস নিলাম, বা অনেক হেভি খাওয়া তো শুটের পক্ষে যায় না, তো অল্প অল্প করে খাবার আমি কন্টেনার করে নিয়ে যাই। আর এই যে 8 ঘন্টা ঘুমটা বললে, সেটা কি পসিবল হয়? কখনো পসিবল হয় না, বাট অনেক সময় পসিবল হয় যদি আমরা একটু রাত্রিরে জায়গাটা কম করে দিই, আর মানে রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তাহলে অনেক স্ট্রেসও থাকে মানুষের যে কালকে শ্যুটটা ভালো হবে, একটা ইন্টারভিউ দিতে গেলে জিনিসটা মানে পসিবল হবে, আমি কিছু গড়বড় করে ফেলবো না, কোনো উল্টোপাল্টা হবে না, তো তার জন্য একটু তো টেনশন মাথায় ঘোরে। তো ওইগুলো একটু ওভারকাম করতে করতে যদি পিস মাইন্ডে ঘুমানো যায় তাহলে খুব ভালো। তো সেক্ষেত্রে যেহেতু নতুন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চলেছো, নিজের লাইফস্টাইলে কতটা চেঞ্জেস আনলে, সেটা কি এনেছো? মানে আগে একটা জীবন ছিল, এখন তো অন্যরকম, সেটা কি চেঞ্জেস? এখন অনেকটা চেঞ্জেস হয়ে গেছে। যেটা হলো, আগে খুব বন্ধুদের সাথে বেরোনো, বাইরেতে বেরোনো, সারাক্ষণ রাস্তায় খাবার খাওয়া, সেগুলো তো পসিবলই না। মানে উইকডেজে খুব জোর যদি হয় একটা দিন হয়তো পাই আমি শুটস অ্যান্ড অল ছেড়ে যে বাড়ির সাথে একটু থাকা, তো তখন আর মনে হয় না যে রাস্তায় বেরিয়ে আমি বন্ধুদের সাথে বেরোই, সেটাও ইম্পর্টেন্ট, সবার জন্যে ফ্রেন্ডস আর ইম্পর্টেন্ট। তো তখনই একটু ব্যালেন্স করে ফ্যামিলিকেও আমি অনেকটা টাইম দিই, অনেকটা ফ্রেন্ডসদেরকেও টাইম দিই, অনেকটা আমার নিজেকে টাইম দিই। ওই একটা দিনেই হয়তো আমি পুরো আমার চেক আপ করিয়ে দিই, দেন বডি প্যাম্পার ব্যাম্পার নিজেকে একদম করে ফেলি, নিজের জন্য, একদম নিজের জন্য। আগামী কি কি কাজ আসতে চলেছে, একটু কথাবার্তা হচ্ছে কিনা সেটা একটু যদি জানি। আমি রিসেন্টলি আমি ওয়ার্কশপস করছি, তো তার জন্য তারা বলেছে একটা কাস্টিং এ নেবে, সো দেখা যাক কি হয়। কতটা কঠিন মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে এই যে নতুন পা ফেলা অভিনেত্রী হিসেবে, নতুন অভিনেত্রী হিসেবে খুব টাফ মনে হচ্ছে কি জার্নিটা, নিজের জায়গাটা তৈরি করা? একদম প্রচন্ড টাফ। কেন, এখনকার যারা আমি দেখছি, যারা অলরেডি মডেলস বা যাদেরকে আমি ফেস করছি, যারা আমার অপোজিটে দাঁড়িয়েছে, তারা দে আর সো ট্যালেন্টেড দ্যাট তাদের সামনে নিজেকে একটু হলেও নিজে মনে হয়, মানে তখন ভয়টা এটাই লাগে যে তাদের সামনে আমি যদি কিছু খারাপ করি তাহলে ইম্প্রেশনটা অবভিয়াসলি খারাপ হয়ে যায়। তো সেই লেভেলে নিজেকে মেনটেন অলওয়েজ করতে থাকি, তাই আমি কোনো ইন্টারভিউ দিতে গেলে বা কোনো শ্যুটে গেলে, কোনো অডিশন দিতে গেলে একটু নার্ভাস তাই জন্যই খেয়ে যাই যে মানে কি হবে, তারপরে আদৌ চান্স দেবে কি না, তো সেটা অবভিয়াসলি খুব টাফ আর খুবভাবে মেনটেন করে চলতে হয়। তবে সেটা নিজেকে আস্তে আস্তে চেষ্টা করছো যাতে সেটা থেকে বেরোনো যায়, তাই চেষ্টা তো, হ্যাঁ চেষ্টা, হ্যাঁ ইম্প্রুভ করার চেষ্টা, কত তাড়াতাড়ি আমি ওভারকাম করি আর চেষ্টা করছি যে আরো বেটার নিজেকে, ডে বাই ডে নিজেকে আরো কত ইম্প্রুভ করব আর নিজেকে আরো বেটার করব। এবং এটা সারা জীবনই চলবে, মানে তুমি একটা বড় চরিত্র পেয়ে যাওয়ার পরও এই বেটারমেন্টের এই নিজের প্রসেসটা সব সময় চলবে। ক্যারেক্টার বড় পাই ছোট, মানে নিজের 100% তোমাকে ছোট ক্যারেক্টারও দিতে হবে, নিজের 100% তোমাকে বড় ক্যারেক্টারও দিতে হবে, তোমাকে একটা, হ্যাঁ বড় শুটে কোনো ব্র্যান্ড শুটেও তোমাকে 100% দিতে হবে, তোমাকে একটা কোনো প্রমোশনাল শুটেও তোমাকে 100%ই দিতে হবে। বিকজ যারা হয়তো সিলেক্ট করবে বা যারা দেখবে তারা এইটাই দেখবে যে আমি কোন কাজে কি করছি, তো সব কাজই মেনটেন করে চলা উচিত। এই যে দারুণ কথা বলেছে, মানে কোনো কাজই ছোট নয়, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, এবং তাই সর্বক্ষেত্রে নিজের 100%টা দেওয়া প্রচণ্ড প্রয়োজন। যাই হোক সুলক্ষণা, থ্যাংক ইউ সো মাচ
অনেকটা জার্নি বাকি এখনো, তাই তুমি জাস্ট শুরু করেছো এবং সেটার জন্য হোপফুল, নিশ্চয়ই পজিটিভ। আমরা খুব সহজে হোপলেস হয়ে যাই, সুলক্ষণা নিশ্চয়ই ভীষণ পজিটিভ এবং হোপফুল। হ্যাঁ, আমি খুব পজিটিভ। আমি জানি যেটা আজকে হবে না সেটা অবভিয়াসলি পরবর্তীকালে নিশ্চয়ই হবে, আর আমি জিনিসটা করে দেখাবো সবার সামনে। আজকে হচ্ছে না তো কোনো ব্যাপার না, নেভার গিভ আপ, পরের দিনকে ঠিকই হবে। দ্যাট আমরা যেটা দেখি যে একটা সাবজেক্টে কম মার্কস আনলাম, তো আমরা তার উপরে হার্ডওয়ার্ক করি, দেন পরের টেস্টে অবভিয়াসলি ভালো মার্কস আমাদের আসবে। তো হার্ডওয়ার্ক ইজ দ্য মেন থিং। তুমি যত নিজের উপরে চেষ্টা করবে, যত তুমি ফোকাস থাকবে, তুমি অবভিয়াসলি তার ফলটা পাবেই। হচ্ছে জীবনের আসল সত্য, তাই কর্ম করে যাও, আপাতত ফলের আশা করো না, কিন্তু ফল নিশ্চয়ই পাবে এটা আমরা জানি। থ্যাংক ইউ সো মাচ সুলক্ষণা, তোমাকে পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা খুব ভালো একজন অভিনেত্রী হিসেবে ইন্টারভিউ নেব, এটাই আশা রাখি। দর্শকদের কি বলবে শেষে জিও বাংলার দর্শকদের? আজকে তো এখানে এসে ইন্টারভিউটা দিয়ে আমি খুব মানে নিজেকে খুব ফিল ব্লেসড মনে করছি যে আমি অন্তত এই জায়গাটা বসে আমি দিতে পারছি, নিজের এই যে ইনার থটসগুলো আছে এগুলো আমি সবার সামনে তোমারে থ্রু দিয়ে শেয়ার করছি। তো অবভিয়াসলি খুব ভালো ফিল করছি, আর নিজেকে এখানে মানে একটাই জিনিস, দ্যাট নেভার গিভ আপ। তুমি নিজের উপরে যত ফোকাস থাকবে, হার্ডওয়ার্ক করো, আজকে নাহলে কালকে তুমি জিনিসটার রেজাল্ট পাবেই, তোমাকে পেতে হবে, মানে কেউ আটকাতে পারবে না। তুমি যে নিজের উপরে হোপটা থাকে, কনফিডেন্সও থাকে, কনফিডেন্স কি অফ সাকসেস, সো এটা তো থাকবেই। তুমি যত কনফিডেন্ট তোমার উপরে থাকবে, তুমি তত এগিয়ে যাবে। দারুণ দারুণ কথা বলে দিয়েছে সুলক্ষণা, আর সত্যিই পরিশ্রমের কোনো বিকল্প নেই সেটা আমরা জানি, সেটা করে যেতে হবে। এবং এরকমই আমার মনে হয় যে আপনারা অনেকে যারা দেখছেন তারা সুলক্ষণার মতো জায়গায় পৌঁছানোর কথা ভাবেন, ভালো অভিনেত্রী, ভালো মডেল হওয়ার কথা ভাবেন, তার জন্য কী কী করতে হবে খানিকটা তো সুলক্ষণা বলেই দিল। এবং এই বিষয়ে বা এর বাইরেও আরও নানান বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টায় দেখতে হবে জিও বাংলায় বিউটি কথা।